দেশের প্রথম নারী সম্পাদক কে ছিলেন? দেশের প্রথম নারী সম্পাদক ছিলেন উর্মিলা সিং। তিনি কুমিল্লা থেকে প্রকাশিত 1896 সালে ত্রিপুরা হৈতৈষী পত্রিকার সম্পাদক ছিলেন। একাদশ জাতীয় সংসদে কতজন নারী সর্বমোট নির্বাচিত হন? 22 জন। একাদশ সংসদে কতজন নারী সর্বমোট নির্বাচন হন? 22 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য? কাজী পিয়ারের উদ্বোধককে ডক্টর কাজী এম বদরুদ্দোজা? পঞ্চম কৃষি আদমশুমারি শুরু হয় কবে? পঞ্চম কৃষি আদমশুমারি শুরু করা হয় 2019 সালের এপ্রিল মাসে। 2019 সালের এপ্রিল মাসে বর্তমানে বাংলাদেশের চা বোর্ডে নিবন্ধিত চা বাগানের সংখ্যা হচ্ছে 166টি। বর্তমানে বাংলাদেশে চা বোর্ডের নিবন্ধিত চা বাগানের সংখ্যা হচ্ছে 166টি। বর্তমানে দেশের নদী বন্দর হচ্ছে 33টি। বর্তমানে দেশের নদী বন্দর কতটি? 33টি। 2018 সাল থেকে প্রাথমিক হিসাব অনুযায়ী দেশের দারিদ্রতার হার হবে দাহার কত? 21.8%। 21.8%। বর্তমানে দেশে মন্ত্রিসভায় নারী সদস্য কতজন? 4 জন। বর্তমান দেশে মন্ত্রিসভায় টেকনোস্ট্যান সদস্য কতজন? 3 জন। বর্তমানে প্রথম নারী শিক্ষামন্ত্রী হচ্ছে ডক্টর দীপুমণি। বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে 4571টি। 4571টি। বিশ্ব বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রেসিডেন্ট কে? আনিশা ফারুক। বাংলাদেশের প্রথম নারী ব্যাংক ম্যানেজার হচ্ছে রোকেয়া আফজাল রহমান। বাংলাদেশের প্রথম ব্যাংক নারী ম্যানেজার কে? রোকেয়া আফজাল রহমান। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কবে? কত হবে? 2020-এর জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত। 2020-এর জুলাই থেকে 2025-এর জুন পর্যন্ত। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল হবে 2020-এর জুলাই থেকে 2025-এর জুন পর্যন্ত। দেশের তৃতীয় জিআই পণ্য হচ্ছে খিসাপাতি আম। খিসাপাতি আম। বাংলাদেশ গোল্ডেন রাইস বা সোনালী ধান এর উৎপাদক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রিসোর্স রাইস ইনস্টিটিউট। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? 58টি দেশে মিশন রয়েছে। বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে? 77টি। ভাষা আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র কোনটি? ভাষা আন্দোলনের উপর চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেওয়া, বাংলা, ফাল্গুন হাওয়াই। জাতীয় সংসদের স্থায়ী কমিটি প্রধানের পদবি কি? সভাপতি। জাতীয় সংসদের স্থায়ী কমিটির প্রধানের পদবি হচ্ছে সভাপতি। দেশের 50তম বেসরকারি তাফসিলি ব্যাংক হচ্ছে কমিউনিটি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। শিক্ষা ক্যাডেটের সর্বোচ্চ পদ কোনটি? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া বিশ্বজুড়ে কী নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেট নামে পরিচিত। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? টেকনাফের কক্সবাজারে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবন রহস্য উন্মোচন করা হয় কার নেতৃত্বে? অধ্যাপক ডক্টর এম এম ইয়াহিয়া খন্দকার। মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হচ্ছে 271 জন। মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হচ্ছে 271 জন।